আজকে ক্লাস 10 এর আমরা শুরু করব কার্বন এন্ড কম্পাউন্ডস, অর্থাৎ কার্বন এবং এর যৌগসমূহ। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা ক্লাস 9 এ অ্যাটমস এন্ড মলিকিউল চ্যাপ্টারটা পড়েছি এবং অ্যাটমিক স্ট্রাকচারও পড়েছি। তার মধ্যে আমরা কার্বন একটা মৌল আমরা নিশ্চয়ই পেয়েছি। কার্বন যে একটা মৌল, তার অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কত, অর্থাৎ তার ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট কি, অথবা তার যুজ্যতা কত, তার যুজ্যতা ইলেকট্রন কত, সেগুলি আমরা সবাই জানি। তবে আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। কার্বন এন্ড কম্পাউন্ডস যে চ্যাপ্টারটা, এটা আমাদের কার্বন গঠিত জৈব যৌগ মানেই হচ্ছে আমাদের কোনো জৈব যৌগ মানেই হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে পাওয়া। তো দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য প্লাস ফিউচারের জন্য। তো আমরা যেরকম দেখো কয়েকটা আমরা যদি দেখি, তো এখানে কি কি, অক্সিজেন আমরা পরমাণু ক্রমাঙ্ক কত, 8, তার ওজন এভারেজে আমরা 16 ধরি না, বাট 15.99। সেম ভাবে বেরিলিয়াম, কপার, লিথিয়াম, কার্বন। তো এখানে কয়েকটা এক্সাম্পল আমরা নিলাম যেটা অলরেডি আমরা ক্লাস 9 এ অ্যাটমস এন্ড মলিকিউল চ্যাপ্টারে পেয়েছি। কেন অন্যান্য সমস্ত উপাদান অদৃশ্য হয়ে গেল এবং কার্বন কেন গেল না, কেন গেল না, আমি ইচ্ছে করে বাকিগুলিকে সরিয়ে দিলাম, কার্বনটাকে রাখলাম, কারণ আমরা কি নিয়ে পড়ব, কার্বন নিয়ে পড়ব, ঠিক না? ধাতুর তৈরি কিছু জিনিস, কাঁচ এবং মাটির তৈরি কিছু জিনিস এবং অন্যান্য কিছু জিনিস। এখানে তুমি স্লাইডে কিছু দেখতে পাবে যে কিছু ধাতুর তৈরি, কিছু কাঁচের তৈরি এবং অন্যান্য কিছু জিনিস তুমি দেখতে পাবে। তো নিশ্চয়ই আমরা আলাদা করতে পারবো, কোথায় এটা কিসের তৈরি, ধাতু দিয়ে তৈরি, কাঁচ এবং মাটির তৈরির জিনিস এবং অন্যান্য জিনিস। সো উই ক্যান ডিস্টিংগুইস, আমরা এগুলিকে আলাদা করতে পারি। তুমি কি সবগুলি উপাদান এর মধ্যে একই রকম উপাদানগুলির অনুমান করতে পারছো, মানে কোনগুলি কি কি দিয়ে, আইডিয়া তো আমরা করতে পারছি না? সবগুলি উপাদানই কি কার্বন দিয়ে তৈরি। পৃথিবীর ভূত্বক মানে ভূগর্ভে 0.02% কার্বন খনিজ, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, কয়লা এবং পেট্রোলিয়াম আকারে আছে। বুঝতে পারছো, পৃথিবীর নিচে 0.02% কার্বনের খনিজ আছে। খনিজ মানে কার্বন তো আর একা থাকে না, কারোর সঙ্গে যৌগ গঠন করে থাকে, কিভাবে, যেরকম কার্বনেট রূপে থাকে, হাইড্রোজেন কার্বনেট রূপে থাকে, কয়লা এবং পেট্রোলিয়াম আকারে থাকে। এগুলি সব কিসের তৈরি, কার্বনের তৈরি, ক্লিয়ার? ওকে, তো বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তো মোটামুটি আমরা ভূগর্ভে কতটুকু কার্বন পাবো, 0.02%, কি রূপে, কার্বনেট রূপে, হাইড্রোজেন কার্বনেট রূপে এবং কয়লা এবং পেট্রোলিয়াম রূপে। বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তা কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো মেড আপ অফ কার্বন। কার্বন একটা কি ধাতু, অধাতু, কার্বন হচ্ছে একটা অধাতু। কয়লার প্রধান উপাদান কার্বন, কার্বনের চিহ্ন কি, সি। পরমাণুর সংখ্যা কত, 6, ইলেকট্রন বিন্যাস কি, 2.4। আমরা ইলেকট্রন বিন্যাস সবাই জানি, কেন্দ্রে নিউক্লিয়াস, প্রথমে 2টা, তারপরে 1, 2, 3, 4। তাহলে বাইরের কক্ষপথে কটা থাকবে,
চারটা ইলেকট্রন, কার কার্বনের। যুজ্যতা, যুজ্যতা মানে কি? বাইরের কক্ষপথে যতটা ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করলে সর্ববহিঃস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন হবে, তাকেই যুজ্যতা বলে। ও শেয়ার করলেও চারটা করতে হবে, ছাড়লেও চারটা ছাড়তে হবে, নিলেও চারটা ছাড়তে হবে, নিতে হবে। তাহলে টোটাল মানে তার যুজ্যতা কত? কার্বনের যুজ্যতা চার। ওকে, কার্বন স্থিতিশীল অবস্থা অর্জন করতে হয় চারটি ইলেকট্রন লাভ করতে পারে, বাট ইট উড বি ডিফিকাল্ট ফর দ্য নিউক্লিয়াস উইথ সিক্স প্রোটন টু হোল্ড অন টু 10 ইলেকট্রনস, দ্যাট ইজ 4 এক্সট্রা ইলেকট্রন, ঠিক কিনা? মানে কার্বন কি করতে পারে? চারটা ইলেকট্রন নিতে পারে, কারণ ভিতরের কক্ষপথে দুইটা, বাইরের কক্ষপথে চারটা। তাহলে বাইরের থেকে যদি চারটা নেয় তাহলে আটটা হবে, আটটা হলে আবার ভিতরে আছে দুইটা, টোটাল কত হলো? দশটা। নিউক্লিয়াসে প্রোটন কটা রয়ে গেল? ছয়টা। এই ছয়টার নিউক্লিয়াসকে, আরে ছয়টা প্রোটন, বাকি দশটা ইলেকট্রনকে আটকে রাখাটা কষ্টকর। তো এই জন্য কার্বন কি করে, তার কক্ষপথ কয়টা? দুইটা, আর এদিকে কটা? চারটা। সে যদি আরো চারটা নেয়, নিউক্লিয়াসে তো ছটাই রইল, নিউক্লিয়াস কি ইলেকট্রন চেঞ্জ হবে, আর এই প্রোটন চেঞ্জ হবে? প্রোটন ছয়টাই। এই ছয়টা প্রোটন বাকি আরো কয়টা নিল জানি? চারটা নিল। তাহলে এখানে চারটা আরো নিল চারটা, আটটা আর দুইটা দশটা। তো এই ছয়টা প্রোটন দশটাকে আটকে রাখা সম্ভবপর নয়, অথবা চারটি ইলেকট্রন যদি হারায় তো সেই ক্ষেত্রে। বাট ইট উড রিকোয়ার এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি টু রিমুভ 4 ইলেকট্রনস লিভিং বিহাইন্ড এ কার্বন কেশন উইথ 6 প্রোটন ইন ইটস নিউক্লিয়াস হোল্ডিং অন টু জাস্ট 2 ইলেকট্রন। মানে যদি চারটা ইলেকট্রন ছাড়ে তাহলে তার অনেক এনার্জি শক্তি প্রয়োজন, সো এটাও সম্ভব না। তাহলে কার্বন কি করবে? কার্বন যুজ্যতা ইলেকট্রন ভাগ করে সমযোজী বন্ধন তৈরি করে। কার্বন, তার মানে কার্বনের চারটা সর্ববহিঃস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? চারটা। সে নিতেও পারছে না, কারণ নিলে তার ইলেকট্রনের টোটাল সংখ্যা হয়ে যাবে আট, দশটি, আর ছটা প্রোটনের ক্ষেত্রে এই দশটা ইলেকট্রন ধরে রাখা সম্ভব নয়, সেই জন্য সে নিতেও পারছে না। আর ছাড়লে তার চারটা ইলেকট্রন ছাড়তে অনেক এনার্জির প্রয়োজন, সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে সে কি করবে? সমযোজী বন্ধন। আমরা সবাই জানি সমযোজী বন্ধন কি। সমযোজী বন্ধন কি? যে আরেকজনের সঙ্গে শেয়ার করবে। এবার হচ্ছে কার্বনের যুজ্যতা ইলেকট্রন ভাগ করে সমযোজী বন্ধন তৈরি করে, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে যে রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকেই সমযোজী বন্ধন বলে। আমরা সবাই এইগুলি পেয়েছি, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়। অর্থাৎ দুটি পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি একে অপরের সঙ্গে ভাগ করে নেয়, শেয়ার করে নেয়, নেওয়ার পরে তারা কি তৈরি করে? সমযোজী বন্ধন তৈরি করে। ইউ ক্যান সি, যেমন ধরো সমযোজী বন্ধন, এখানে একটা আছে, এখানে একটা আছে, তারা ভাগ করে নিল একে অপরকে দুটি ইলেকট্রন। তাহলে তারও এখন সর্ববহিঃস্থ কক্ষপথে দুটো, তারও এখন সর্ববহিঃস্থ কক্ষপথে দুটো। ক্লিয়ার? কার্বন কি একমাত্র উপাদান যা সমযোজী বন্ধন গঠন করে? কার্বনই কি শুধু একমাত্র যে সমযোজী করে? না, এমন অনেক করে সমযোজী বন্ধন। সমস্ত অধাতু সমযোজী বন্ধন গঠন করে, যে কোনো অধাতু, কার্বন সমযোজী, হাইড্রোজেন সমযোজী, ক্লোরিন সমযোজী বন্ধন। তুমি বলতে পারো ক্লোরিন, ক্লোরিন সমযোজী বন্ধন করে? ইয়েস, কারণ ক্লোরিন আর ক্লোরিন যদি বিক্রিয়া করে তাহলে সমযোজী বন্ধন করবে। তাহলে সমস্ত অধাতু সমযোজী বন্ধন গঠন করে। বুঝতে পারলে না? পারলে না স্যার? ক্লিয়ার? সমস্ত অধাতু সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী যৌগ গঠন দেখো, হাইড্রোজেন অণু মৌল, আরে পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমাদের সকলের জানা আছে। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, স্বাধীনভাবে থাকতেও পারে নাও থাকতে পারে। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণাই, কিন্তু যে স্বাধীনভাবে থাকতে পারে, পারে, অণু হচ্ছে পারে। তো হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? মানে পরমাণু ক্রমাঙ্ক এক, অর্থাৎ পরমাণু সংখ্যা এক। তাহলে একটা প্রোটন,
একটা ইলেকট্রন, সে কি করবে, আরেকটা হাইড্রোজেনের সঙ্গে অনুগঠন করছে। স্থিতিশীল হওয়ার জন্য একটি হাইড্রোজেন পরমাণু অন্য হাইড্রোজেন পরমাণুর সাথে একটি ইলেকট্রন ভাগ করে নেবে। ইয়েস অর নট? স্থিতিশীল মানে স্টেবল হওয়ার জন্য। প্রত্যেকেই চায় তার সর্ববৈশিষ্ট্য কক্ষপথে আটটা বানাতে, অথবা দুটো এক্সেপশন মানে এই ম্যাক্সিমামে আটটা করে শুধুমাত্র হাইড্রোজেন মানে হিলিয়ামের মতো আচরণ করে। এই যে দেখো, তাহলে তাদের সর্ববৈশিষ্ট্য কক্ষপথের ইলেকট্রনটা কি করে নিল, ভাগ করে নিল। যেহেতু মোট দুটি ইলেকট্রন এক জোড়া ভাগ করা হয়েছে, আমরা বলি যে এক জোড়া ইলেকট্রন ভাগ করে যে রাসায়নিক বন্ধন তৈরি করে তাকে সমযোজী এক বন্ধন বলে। যদি এক জোড়া ভাগ মানে তোমার থেকে একটা ওর থেকে একটা, তাহলে এক জোড়া হলো না, তাহলে এক জোড়া হলে এক মানে এক সমযোজী বা সমযোজী এক বন্ধন, দুই জোড়া হলে সমযোজী দ্বিবন্ধন, তিন জোড়া হলে সমযোজী ত্রিবন্ধন। একই মৌলের পরমাণু ইলেকট্রন একই প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। এই বিন্দুগুলিকে আমরা এইভাবে হয় বিন্দু দিয়ে মানে ডট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, নতুবা আমরা এরকম স্ট্রেট লাইন দিয়ে আমরা একে মানে হাইড্রোজেন এইভাবে আমরা কানেক্ট করতে পারি, মানে সমযোজী এক বন্ধন বোঝানোর জন্য। ক্লোরিনের অনুগঠন, ক্লোরিনের কটা, 17, তার ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, পরমাণুর সংখ্যা আমরা শুধু সর্ববৈশিষ্ট্য কক্ষপথেরটাই নিলাম, ভেতরেরটা নেওয়া হলো না, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক কিনা? ক্লোরিনের কেন্দ্রে 17টা প্রোটন, 18টা নিউট্রন। সেম ভাবে এখানে তোমরা বলতে পারো, স্যার ইলেকট্রন বিন্যাসের ওই ওই কক্ষপথটা কোথায় গেল, ওইটা নিলাম না আর কি, কারণ আমরা যখন এরকম ডট স্ট্রাকচার বানাই তখন সর্ববৈশিষ্ট্য কক্ষপথের ইলেকট্রন নিলেই চলে। স্থিতিশীল হওয়ার জন্য ক্লোরিন পরমাণু অন্য ক্লোরিন পরমাণুর সাথে কি করবে, একটা ইলেকট্রন ভাগ করে নেবে। ইয়েস অর নট? ক্লিয়ার? তো ধরো একটা ইলেকট্রন সে ভাগ করলো, কিভাবে করলো নিশ্চয়ই বুঝতে পারলে, 1, 2, 3, 4, 5, 6, 6, ওর একটা সাতটা ছিল ওর নিজস্ব আর আরেকটা ওর থেকে নিল, সেম ভাবে ওর সাতটা ছিল ওর থেকে আরেকটা নিল, সেইভাবে এখন যদি এই সার্কেলটা আমরা কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওরও আটটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওরও আটটা। ক্লিয়ার? ওকে। যেহেতু মোট দুটি ইলেকট্রন তথা এক জোড়া ভাগ করা হয়েছে, আমরা বলতে পারি কি, এক জোড়া ইলেকট্রন ভাগ করে যে রাসায়নিক বন্ধন তৈরি করে তাকে সমযোজী এক বন্ধন বলে। ক্লিয়ার? একই মৌলের পরমাণু ইলেকট্রনের প্রতীক চিহ্ন দ্বারা তো অবভিয়াসলি সিএল হয় দুইটা ডট এবং একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? সমযোজী এক বন্ধন এইভাবে প্রকাশ করা হয়। নেক্সট হল অক্সিজেনের অনুগঠন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 8, তার ইলেকট্রন বিন্যাস কি, 2, 6, পরমাণুর সংখ্যা এবার তার ইলেকট্রন বিন্যাস 2, 6, এখানে আরেকটা অক্সিজেনের সঙ্গে নিল 2, 6, ও যদি 1, 2, 3, 4, 5, 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6, ও যদি দুইটা দেয় ওর আটটা হবে, কিন্তু ওর তো অবস্থা শেষ, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, ও দুইটা শেয়ার করে নেবে। ইয়েস অর নট? স্থিতিশীল হওয়ার জন্য অক্সিজেন পরমাণু অন্য একটি অক্সিজেনের পরমাণুর সাথে দুটি ইলেকট্রন ভাগ করে নেবে, ঠিক কি না? কয়টা ইলেকট্রন? দুটি ইলেকট্রন ভাগ করবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? তো এখানে 6টা, এখানে ও যদি দুইটা দেয়, ও দুইটা দিলে কটা হলো, 1, 2, 3, 4টা, অর্থাৎ দুই জোড়া, তাহলে এখন কাউন্ট করে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই র্যাড যে র্যাড ওর দুটা ওর দুটো, ঠিক কি না? টোটাল আটটা ইলেকট্রন সর্ববৈশিষ্ট্য কক্ষ হতে ওরও ওরও, তাহলে এটাকে আমরা একই মৌলের পরমাণু ইলেকট্রন একই প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় বিন্দু বা ক্রস, কিন্তু যেহেতু তার দুটো ডট, তাহলে দুটো ডটের জন্য একটা ড্যাশ, দুটো ডটের জন্য আরেকটা ড্যাশ, তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। যেহেতু মোট চারটি ইলেকট্রন অর্থাৎ দুই জোড়া ইলেকট্রন ভাগ করা হয়েছে, তাই আমরা বলতে পারি
দুই জোড়া ইলেকট্রন ভাগ করে যে রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকে সমযোজী দ্বিবন্ধন বলে, সমযোজী দ্বিবন্ধন। ক্লিয়ার? নেক্সট, নাইট্রোজেনের অণু গঠন। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? সাত। তাহলে নাইট্রোজেন হচ্ছে সেভেন, জেড মানে হচ্ছে পরমাণু দিয়ে, পরমাণু ক্রমাঙ্ক লিখতে আমরা জেড দিয়ে বুঝাই, জেড 2.5 প্লাস এটা আরেকটা 2.5। স্থিতিশীল হওয়ার জন্য একটি নাইট্রোজেন অন্য একটি নাইট্রোজেনের তিনটির সঙ্গে শেয়ার করতে হবে, 2.5 না তো, 2.5 হলে তিনটি একজনের সঙ্গে শেয়ার করে নিতে হবে, তো হলুদ তিনটা আমি ধরে নিলাম, হলুদ তিনটাকে শেয়ার করবে। ক্লিয়ার? এই যে দেখো, তাহলে কটা শেয়ার হলো? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 সরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ওরও আটটা, ওরও আটটা। ক্লিয়ার? তাহলে কটা ইলেকট্রন? তো ওরও আটটা, ওরও আটটা, কিন্তু কয় জোড়া হলো? তিন জোড়া। তাহলে একই এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো, এন ডট ডট, কারণ এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া শেয়ার করলো। আর সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? ড্যাশ দিয়ে, দুটোকে একটা টান, দুটোকে একটা টান, দুটোকে একটা টান। তো যেহেতু মোট ছটি ইলেকট্রন অর্থাৎ তিন জোড়া ইলেকট্রন ভাগ ভাগ করা হয়েছে, আমরা বলতে পারি কি, তিন জোড়া ইলেকট্রন ভাগ করে যে রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকে সমযোজী ত্রিবন্ধন বলা হয়, ত্রিবন্ধন বলা হয়। ক্লিয়ার? এবার হচ্ছে জলের অনুঘটক, মানে আমরা সব সমযোজি নিয়ে পড়ছি, কেন? কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়ব নাম হচ্ছে কার্বন এন্ড কম্পাউন্ডস, আর তার মধ্যে কার্বন সমযোজি বন্ধনই তৈরি করে। ক্লিয়ার? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, একইভাবে হাইড্রোজেনের যুজ্যতাও কত? 1। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে তার 2.6। এইভাবে অক্সিজেনের যুজ্যতা হলো 2, তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8, 8 আর 2.6, তাহলে সে যদি নেয় তাহলে কয়টা নেবে? দুইটা, কারণ ছাড়বে তো না, ছটা ছাল ছাড়া সম্ভব নয়, দুইটা নেবে। তো যদি দুইটা নেয় তাহলে তার যুজ্যতা কত হলো? আমরা জানি যতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সর্ববহিঃস্থ কক্ষপথে, আটটা ইলেকট্রন তৈরি করে, তাকেই বলা হয় যুজ্যতা। তো যেহেতু সে দুটো ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু সে দুটো ইলেকট্রন গ্রহণ করে, আটটি করেছে, তার যুজ্যতা হলো 2। এবার কয়টি ইলেকট্রন তারা ভাগ করবে? তারা একসাথে অপরের, তারা একে অপরের সাথে একটি ইলেকট্রন ভাগ করবে, কিভাবে? দেখো, একটা অক্সিজেনের অ্যাটম পরমাণু, একটা হাইড্রোজেনের পরমাণু, এটাও হাইড্রোজেনের পরমাণু, তাহলে তার কটা সর্ববহিঃস্থ কক্ষপথে? 1, 2, 3, 4, 5, 6, ভিতরের দুইটা লেখা হলো না, হাইড্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে একটা, হাইড্রোজেনের একটা। তো হাইড্রোজেন যদি ওকে দিয়ে দেয়, ওকে দিয়ে দেয়, তারা ওর কি হবে? ওর তো অস্তিত্ব থাকবে না, তারা কি করবে? ওর সঙ্গে একটা শেয়ার করবে, ওর সঙ্গে একটা শেয়ার করবে। তো দেখো কি হচ্ছে, গট ইট? বুঝতে পারলে? তো এইভাবে হাইড্রোজেন কি করলো? ক্লিয়ার কিনা? এইভাবে তারা ওর সঙ্গে দুটো হলো, ওর সঙ্গে দুটো হলো, তাহলে হাইড্রোজেন ও স্যাটিসফাইড, কেন? ও হিলিয়ামের মতো ব্যবহার করছে, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ব্যবহার করছে, ও নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ব্যবহার করছে, তাহলে তাহলে এখানে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এটা তো 2.8, 2.8 হচ্ছে হিলিয়াম নিয়ন। মিথেন অণুর গঠন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, এইভাবে হাইড্রোজেনের যুজ্যতা কত? 1, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, 2.4, এইভাবে ইলেকট্রনের যুজ্যতা, আরে কার্বনের যুজ্যতা কত? 4। দেখো মিথেন, এই দেখো মিথেন, মিথেনের ফর্মুলা CH4, তো কার্বনের সঙ্গে চারটা হাইড্রোজেন, কার্বনের সর্ববহিঃস্থ কক্ষপথে সব সময় যখনই আমরা যুজ্যতা তৈরি করব, সর্ববহিঃস্থ কক্ষপথে আমরা কটা ইলেকট্রন রাখবো? চারটা ইলেকট্রন। তো চারটা ইলেকট্রন যদি হয় তাহলে হাইড্রোজেনের একটা,
এই হাইড্রোজেন ওর সঙ্গে একটা বন্ধন, ওর সঙ্গে একটা বন্ধন, ওর সঙ্গে একটা বন্ধন, ওর সঙ্গে একটা বন্ধন করবে। তো হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, এবার সবাই মিলে ইউ ক্যান সি দ্য অ্যানিমেশন। তাহলে দেখো এই হাইড্রোজেনের কটা হলো, এই হাইড্রোজেনের কটা হলো, এই হাইড্রোজেনের কটা হলো, এই হাইড্রোজেনের কটা হলো, সেও নিষ্ক্রিয় হয়ে গেল এই হিলিয়ামের মতো। আর এই অক্সিজেনের কটা আর কার্বনের কটা হলো 1 2 3 4 5 6 7 8 আটটা হলো, ক্লিয়ার? তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ ওর সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে দুটো এক জোড়া মানে এক বন্ধন, এক জোড়া মানে এক বন্ধন, এক জোড়া মানে এক বন্ধন, এক জোড়া মানে এক বন্ধন। তাহলে এই একটা দুইটু তিনটে চারটে, তাহলে কার্বন সবসময় চারটা হাতেই কমপ্লিট করতে হয়। কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন, কিভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেখো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এইভাবে অক্সিজেনের যুজ্যতা কত হয়? 2। কারণ কি? 2.6 না না 2.6, তো দুটো নেবে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, 2.4। এইভাবে কার্বনের যুজ্যতা কত? 4। তাহলে এবার দেখো কার্বন কিভাবে, কার্বন ডাইঅক্সাইড কিভাবে হলো। কার্বনের সর্ববহিঃস্থ কক্ষ কত? কটা? 4টা, ঠিক কিনা? আমার ড্র করতে হচ্ছে না, অলরেডি অ্যানিমেশন আছে, তোমরা ড্র করার থেকে এটা নিশ্চয়ই আরো বেশি ইন্টারেস্টিং হইতে বুঝতে পারছো, ইয়েস অর নট? হ্যাঁ, তাহলে দুটো আর 4টে, অক্সিজেনের দুটো আর 6টা, দুটো আর 6টা। তো বিক্রিয়া যখন হয় তখন বিতরকগুলি না লিখলেও হয়, ও কি করবে, ওর সঙ্গে এক জোড়া শেয়ার করবে, ওর সঙ্গে এক জোড়া শেয়ার করবে, ইয়েস অর নট? তাহলে ওর 4টা ছিল 8টা হবে, ওর 6টা ছিল 8টা হবে। দেখো সিদিস, বুঝতে পারলে না, পারলে না কি হলো? ওর দুটো, ওর দুটো, তাহলে ওর হলো 8টা। আবার ওর এইদিকে যদি কাউন্ট করি তাহলে হবে 6টা, কিন্তু এইদিকে আরো দুটো এক্সট্রা এলো, তাহলে টোটাল হলো 8টা, আর ওরও 8টা। তো সো এই তাহলে ওর সঙ্গে কয় জোড়া শেয়ার করলো? 2 জোড়া। ওর সঙ্গে কয় জোড়া শেয়ার করলো? 2 জোড়া। তাহলে এক জোড়ার জন্য একটা ড্যাশ, আরেক জোড়ার জন্য একটা ড্যাশ, এক জোড়ার জন্য তাহলে 2 জোড়া মানে 2টা, 2 জোড়া মানে 2টা। ক্লিয়ার অর নট ক্লিয়ার? বুঝতে পারলে? এবার হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এখন যা দেখলাম সবাই কি করলো, তড়িৎযোজী না সমযোজী? শেয়ারের মাধ্যমে করেছে মানে কি? সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলি কি দেখো, তারা সাধারণত তরল বা গ্যাস হয়, তাদের অণুর মধ্যে দুর্বল আকর্ষণের কারণে শুধুমাত্র কিছু কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থ কখন হয়? যদি অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয়, তো তাদের মধ্যে অণুগুলো দুর্বল হওয়ার কারণে তারা হয় তরল হয় নতুবা গ্যাসই হয়। এক দুটো আছে যারা সমযোজী বন্ধন করেছে কিন্তু সেটা আবার কঠিন পদার্থ। সমযোজী বন্ধন করেছে কিন্তু কঠিন পদার্থ, এটা খুব কম, কিন্তু ম্যাক্সিমাম সমযোজী মানেই হয় তরল নতুবা গ্যাসীয়। আমরা ক্লাস 9-এ আরেকটা চ্যাপ্টার পড়েছিলাম যে কি বলে সেটাকে, আমাদের চারপাশের পদার্থ এবং আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, সেটার মধ্যে আমরা পেয়েছি কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের অণুগুলি খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃনিমিক ব্যবধান নেই বললেই চলে, ঠিক কিনা? তার মধ্যে তাদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি কঠিনের মধ্যে, তরলের মধ্যে খানিকটা কম, গ্যাসের মধ্যে আরো কম। যেহেতু তাদের মধ্যে আন্তরিক মানে সমযোজী বন্ধনের মধ্যে আকর্ষণ বল বেশি না কম, দুর্বল হওয়ার কারণে তারা কি, তারা সাধারণত তরল অথবা কিছু, কিন্তু কঠিন কি নাই আছে। তারা কম গলনাঙ্ক, কেন কম গলনাঙ্ক বলতো? কারণ তাদের বন্ধন তো দুর্বল, আকর্ষণ বল দুর্বল, তো তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক মানে তাদের কম গলনাঙ্ক কম স্ফুটনাঙ্ক। হীরা গ্রাফাইট ছাড়া এনে দাড়ি হবে, এনে দাড়ি হবে, হ্যাঁ, তারা গলনাঙ্ক উৎস্ফুটনাঙ্ক মানে কম গলনাঙ্ক উৎস্ফুটনাঙ্ক বিশিষ্ট দাড়ি, হীরা আর গ্রাফাইট ছাড়া, কারণ তারা এক্সেপশন। ওকে, এর দুর্বল আণবিক শক্তির কারণে আকর্ষণ অল্প শক্তিতেই ভেঙে যায়, কারণ একটু হিট দিলেই সেটা ভেঙে যায়, কিন্তু তড়িৎযোজীর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে তাদের গলনাঙ্ক উৎস্ফুটনাঙ্ক খুব বেশি হয়। এগুলি সাধারণত জলে দ্রবণীয়, তবে জৈব পদার্থ জলে গুলবে, এগুলি সাধারণত জলে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, এটা অদ্রবণীয় হবে, বুঝতে পেরেছ?
ওকে নেক্সট হলো তাপ এবং তড়িতের কুপরিবাহী কারণ তাদের আয়ন থাকে না তারা কি আয়ন থাকে তারা তাপ এবং তড়িতের কুপরিবাহী তারা তাপ এবং তড়িতের কুপরিবাহী তাহলে আমরা কি কি গুণ পেলাম একটা সমযোজী বন্ধনে তাদের মধ্যে বন্ধন কম হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে তারা তরল অথবা গ্যাসীয় হয় কিছু কিছু কঠিন হয় তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হীরা এবং গ্রাফাইট ছাড়া এগুলি জলে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় তাপ ও তড়িতের কুপরিবাহী কারণ তাপ ও তড়িতের সুপরিবাহী হতে গেলে আয়ন থাকা প্রয়োজন আর তারা কেউ আয়ন না কার্বনের উপস্থিতি কই কই পাওয়া যায় কোথায় কোথায় জীবাশ্ম জ্বালানি দেখো মুক্ত অবস্থায় পাওয়া যায় কোথায় কোথায় হীরা ও গ্রাফাইটের মধ্যে আর যৌগ হিসেবে কোথায় কোথায় পাওয়া যায় এটা একটা হবে হ্যাঁ ব্ল্যাক মিনিস্টার ফুলারের একটা এটা এটা আলাদা আলাদা হলো তো হীরক গ্রাফাইট ব্ল্যাক মিনিস্টার ফুলারিং ঠিক আছে তো ব্ল্যাক মিনিস্টার ফুলারিং যৌগ হিসেবে কোথায় পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড কোথায় পাওয়া যায় কার্বনেট বা চুনা পাথর জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস তাহলে মুক্ত অবস্থায় পাওয়া যায় মুক্ত অবস্থায় যেগুলিকে আমরা অ্যালোট্রপ বলে থাকি মুক্ত অবস্থায় পাওয়া যায় হীরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না গ্রাফাইট বিক্রিয়া করে না কার্বন কোথায় কোথায় পাওয়া যায় মুক্ত অবস্থায় পাওয়া যায় যৌগ হিসেবে পাওয়া যায় সে মুক্ত ভাবেও থাকতে পারে আবার যৌগ গঠন করেও থাকতে পারে তো মুক্ত অবস্থায় পাওয়া যায় কোথায় কোথায় হীরা গ্রাফাইট বাকমিনিস্টার ফুলারিন আর যৌগ হিসেবে কোথায় কোথায় পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড কার্বনেট জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলির মধ্যে তাদের পাওয়া যায় এনি ডাউট এবার হচ্ছে কার্বনের রূপভেদ বা বহুরূপতা বিভিন্ন ভৌত রূপ যেখানে একটি উপাদান থাকতে পারে তাকে মৌলের বহুরূপতা বা অ্যালোট্রফি বলা হয় অ্যালোট্রফি কি কি গ্রাফাইট হীরক হীরক মানে ডায়মন্ড এবং বাকমিনিস্টার ফুলারিন এই যে গ্রাফাইটের স্ট্রাকচার হীরকের স্ট্রাকচার বাকমিনিস্টার ফ্লোরেন্সের স্ট্রাকচার বুঝতে পারলে কি না হীরকের স্ট্রাকচার ক্যান ইউ সি গ্রাফাইটের সরি হীরকের স্ট্রাকচার এটা এবং ফ্লোরিনের স্ট্রাকচার ক্লিয়ার হীরক আর গ্রাফাইট দেখো এই হচ্ছে যে হীরক বললাম হীরকের স্ট্রাকচার দেখতে পারলে যে গ্রাফাইট বললাম গ্রাফাইটের স্ট্রাকচার বর্ণহীন স্বচ্ছ পদার্থ যার যারা যার অসাধারণ উজ্জ্বলত্ব রয়েছে ইয়েস অর নট হ্যাঁ যখন তোমরা কারোর সঙ্গে ইংলিশ হবে হীরার আংটি গিফট করবে দেখবে ইমপ্রেস না হলেও ইমপ্রেস হয়ে যাবে কারণ তার গিয়ে সায়েন্সটা বলে দেবে কেন এটা দিলাম কারণ তার উজ্জ্বলতা বেশি কারণ সে চকচকে করে ঠিক না গ্রাফাইট কি দূষর কালো অস্বচ্ছ পদার্থ এবার একজন বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে গিয়ে হীরা দিল আরেকজন যুক্তি দিল এটা চকচকে করে এই জন্য দিলাম আরেকজন বয়ফ্রেন্ড আরেকজন গার্লফ্রেন্ডকে দিল গ্রাফাইট বলল ও কার্বনের তৈরি জিনিস দিয়েছে আমিও কার্বনের তৈরি জিনিস দিয়েছি এতে পার্থক্য কি ঠিক না প্রতিটি কার্বন চারটি প্রতিবেশী কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে এটার ক্ষেত্রে কি প্রত্যেকটা কার্বন তার সঙ্গে চারটা কার্বনের সঙ্গেই যুক্ত থাকে তার মানে মুক্ত ইলেকট্রন নেই প্রতিটি কার্বন অন্য তিনটি প্রতিবেশী কার্বনের পরমাণুর সঙ্গে যুক্ত থাকে বুঝতে পারলে তার মানে কার্বনের কয়টা হাত কয়টা এক্সট্রা কার্বন থাকে চারটা তো ওর ক্ষেত্রে চারটা ইলেকট্রনই চারটা ইলেকট্রনই বাকি চারটার সঙ্গে যুক্ত থাকে কিন্তু ওর ক্ষেত্রে একটা বাকি তিনটার সঙ্গে যুক্ত থাকে তো প্রত্যেকের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন ফ্রি থাকছে একটা করে ইলেকট্রন ফ্রি থাকছে বুঝতে পারছো না পারছো না কার্বনের সর্ববিস্তৃত কক্ষপথে কয়টা ইলেকট্রন তাহলে গ্রাফাইটও কার্বন দিয়ে তৈরি হীরাও কার্বন দিয়ে তৈরি কিন্তু একটা প্রশ্ন আছে
গ্রাফাইট ও কার্বন দিয়ে তৈরি, হীরাও কার্বন দিয়ে তৈরি, তাহলে গ্রাফাইট ভঙ্গুর কেন আর হীরক এত শক্ত কেন? বলবে গ্রাফাইট তার যে চারটা পরমাণু আছে তার প্রতিবেশী তিনটার সঙ্গে যুক্ত থাকে, একটা ফ্রি রাখে, আর হীরক তার প্রতিবেশী চারটার সঙ্গে যুক্ত থাকে, তার মানে তার বন্ধনটা কি শক্ত। আর এটার মধ্যে আরেকটা প্রশ্ন হয়, গ্রাফাইট ও কার্বনের তৈরি, হীরাও কার্বনের তৈরি, কিন্তু গ্রাফাইট তড়িতের সুপুরিবাহী, তাপু তড়িতের সুপুরিবাহী, কিন্তু হীরক তাপু তড়িতের কুপুরিবাহী, কেন? তখন বলবে গ্রাফাইট তার সর্ব গ্রাফাইট ও কার্বন দিয়ে তৈরি, তার চারটা ইলেকট্রন, চারটা ইলেকট্রনের মধ্যে তিনটা অন্যর সঙ্গে যুক্ত হচ্ছে, বাকি একটা ফ্রি, একটা ফ্রি, একটা ফ্রি। তার মানে তড়িৎ পরিবহনের জন্য বা তাপ পরিবহনের জন্য কি প্রয়োজন? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের প্রয়োজন। তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, আর তার মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। বুঝতে পারলে না পারলে, ক্লিয়ার? এই জন্য একটি অনমনীয় ত্রিমাত্রিক কাঠামো রয়েছে। অনমনীয় মানে যেটা নমনীয় না, শক্ত, শীটের মতো কাঠামো যা সরভুজের মতো বিন্যাস তৈরি করে। সরভুজ বুঝি তো? এই যে সরভুজ, এক দুই তিন চার পাঁচ ছয়, সরভুজ, ক্লিয়ার? নেক্সট, কোন মুক্ত ইলেকট্রন উপস্থিতি না থাকায় কারণে বিদ্যুৎ সঞ্চালন করে না, তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না। বুঝতে পারলে তো? কেন থাকে না? কারণ তার যে লাস্টের চারটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন বাকি চারটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যায়, আর গ্রাফাইটের ক্ষেত্রে চারটার মধ্যে তিনটি একটা থাকে, আর তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকায় ইলেকট্রনের উপস্থিতির কারণে বিদ্যুৎ সঞ্চালন করে। অত্যন্ত শক্ত এবং ভারী, হীরার তুলনায় নরম এবং হালকা। বুঝতে পারলে না পারলে না, তোমরা কিন্তু পরবর্তী সময়ে ভিডিওটাকে পজ পজ দিয়ে উঠিয়ে নেবে, প্রথম আগে দেখবে ভিডিওটা। এবার হচ্ছে ব্যবহার সমূহ। অলংকারে মূল্যবান পাথর হিসেবে হীরা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? দুটো কারণ হতেই পারে, যে তারা চকচকে করে উজ্জ্বল, দেখতে সুন্দর, ঠিক না? কাঁচ কাটার জন্য, আমরা যে কাঁচ কাটি এর জন্য যে অগ্রভাগে যেটা থাকে সূচালো ধারালো হিসেবে, এটা কিন্তু হীরা। গ্রাফাইট ইলেকট্রোড, ইলেকট্রোড বুঝি তো? ক্যাথোড অ্যানোড হিসেবে, যে তড়িদ্দার হিসেবে লুব্রিকেন্ট এবং ল্যাড পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়। গ্রাফাইট পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়, গ্রাফাইট পিচ্ছিল পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, এবং তড়িদ্দার হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট। বৈদ্যুতিক পরিবাহী যা ব্যাটারির পজিটিভ, মানে ইলেকট্রোড মানে কি, ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট মানে পিচ্ছিল পদার্থ হিসেবে তৈরি করা হয়, এছাড়া পেন্সিল হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারলে না পারলে না? তাহলে গ্রাফাইটের ব্যবহার কি? তড়িদ্দার হিসেবে ব্যবহার করা হয়, পিচ্ছিল করতে ব্যবহার করা হয়, এবং পেন্সিলের শীষ তৈরি করতে ব্যবহার করা হয়। আর হীরকের ব্যবহার কি? গয়না হিসেবে এবং কাঁচ কাটার হিসেবে ব্যবহার করে। ক্লিয়ার? ওকে। ফুলারিন, ফুলারিনও কার্বনের একটা এলোট্রপ, মুক্ত অবস্থায় থাকে রূপভেদ। তার কার্বন কয়টা? 60টা, এবং ফুটবলের ন্যায় সাজানো। এটি দেখতে জিওডেসিক গম্বুজের মতো ডিজাইন করা হয়েছে মার্কিন স্থপতি বাক মিনিস্টার ফুলার দ্বারা, উনার থেকেই নামটা হয়েছে বাক মিস্টার ফুলারেন্স। ক্লিয়ার? উনি প্রথম এটা অবজার্ভ করেন, উনার নাম অনুসারে এটার নাম হয়েছে কি, বাক মিনিস্টার ফুলার, মানে এরপর থেকে বাক মিনিস্টার। এটা এটা নিয়ে ডাউট, কার্বনের যে সবচেয়ে ছোট যৌগ যদি আমরা বলি তাহলে বাক মিনিস্টার মুক্ত অবস্থায় পাওয়া যায়। কার্বনের বহুমুখী প্রকৃতি, কার্বন সমযোজী বন্ধন গঠন করে আমরা দেখলাম, এই সমযোজী বন্ধনের প্রকৃতি কার্বনকে বিপুল সংখ্যক যৌগ গঠন করতে সক্ষম করে। কার্বনের সমযোজী ধর্ম থাকার কারণে কার্বন অনেক বিভিন্ন রকমের যৌগ গঠন করতে পারে। কার্বন যৌগের সংখ্যা সম্প্রতি প্রায় 3 মিলিয়ন বলে অনুমান করা হয়। 3 মিলিয়ন মানে 30 লক্ষ, 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 লাখ, 30 লক্ষ যৌগ অনুমান করা যায়। কার্বনের যৌগ কয়টা? 30 লক্ষ।
এর কারণ কি হতে পারে? বিপুল সংখ্যক কার্বন যৌগের জন্য দায়ী দুটি কারণ হলো ক্যাটিনেশন এবং টেট্রাভ্যালেন্সি। এই যে বিপুল সংখ্যক 30 মিলিয়ন যে যৌগ গঠন করতে পারে তার মেইন কারণ কি? তার মেইন কারণ হলো ক্যাটিনেশন ধর্ম এবং টেট্রাভ্যালেন্সি। এবার প্রশ্ন আসতে পারে ক্যাটিনেশন মানে কি, এবার প্রশ্ন আসতে পারে টেট্রাভ্যালেন্সি মানে কি। টেট্রাভ্যালেন্সি প্রথম হচ্ছে ক্যাটিনেশন, বৃহৎ অণুর গঠনের জন্য পরমাণুর সংমিশ্রণের বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন বলে, একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার ধর্মকেই বলা হয় ক্যাটিনেশন। একটি কার্বন পরমাণু অন্য একটি কার্বন পরমাণু অন্য একটি কার্বন পরমাণু অন্য একটি কার্বন পরমাণু এইভাবে চলতে 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 একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার ধর্মকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এই যে ইউ ক্যান সি, এই যে এটা হচ্ছে এক ধরনের বন্ধন, এটা এক ধরনের বন্ধন, এটা এক ধরনের বন্ধন। তো বিভিন্ন ভাবে সে যৌগ গঠন করতে পারে, যেহেতু বিভিন্ন ভাবে সে যৌগ গঠন করতে পারে তার জন্য কি ক্যাটিনেশন। নেক্সট হলো পরমাণু, কার্বন পরমাণু একক একক দ্বি বা ত্রিবন্ধন দ্বারা সংযুক্ত হতে পারে। কার্বন পরমাণু এক বন্ধন দ্বারা, এবার যদি বলো এক বন্ধন কি, আজকে ক্লাসে প্রথমেই পড়িয়েছি, দ্বিবন্ধন কি প্রথমে পড়েছি, ত্রিবন্ধন কি প্রথমে পড়িয়েছি, এই যে এটা হলো সমযোজী এক বন্ধন, ঠিক কিনা? এটা হলো সমযোজী দ্বিবন্ধন, এটা হলো সমযোজী ত্রিবন্ধন। তো তিনটি এত তার মধ্যে ভ্যারাইটি অনেক, এই জন্য যৌগ অনেক কিছু গঠন করতে পারে। ক্যাটিনেশন দেখায় যে যে উপাদান, উপাদান যা ক্যাটিনেশন দেখায় কি, যেমন কার্বন, সালফার, সিলিকন, ফসফরাস, মানে কার্বন ছাড়াও, কার্বন ছাড়াও ক্যাটিনেশন ধর্ম দেখায় কার কার মধ্যে, প্রশ্ন আসতেই পারে না? কার্বন তো ক্যাটিনেশন ধর্ম দেখায়। এবার যদি বলে ক্যাটিনেশন কি, যে স্যার একটা পরমাণু আর অন্য একটি পরমাণু অন্য একটি পরমাণু অন্য একটি পরমাণু এইভাবে যে একে অপরের সঙ্গে অনেকগুলি যে যুক্ত হওয়ার যে চেইন গঠন করার যে ক্ষমতা, এটাকে বলা হয় ক্যাটিনেশন। কেন ক্যাটিনেশন হয়? কারণ তার যে দ্বিবন্ধন গঠন করতে পারে, ত্রিবন্ধন গঠন করতে পারে, এক বন্ধন গঠন করতে পারে। আর কার্বন ছাড়া যারা যারা মধ্যে আছে, যদি বলে সালফার, সিলিকন এবং ফসফরাস। টেট্রাভ্যালেন্সি মানে কি, যেহেতু কার্বনের যুজ্যতা চার, কার্বনের যুজ্যতা কত, চার, তাই এটি কার্বনের চারটি অন্য পরমাণু বা অন্য এক যুজি মূলের পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে সক্ষম, তাই তার যুজ্যতা চার হওয়ার কারণে চার মাইনস টেট্রাভ্যালেন্সি মানে যুজ্যতা। ইয়েস অর নট? ওর অন্য যে কোনো, দেখো ওর তো চারটা, এবার অন্য যে কোনো একটার সঙ্গে দেখো যুক্ত হয়ে গেল ক্লোরিন, ঠিক কিনা? ১৯ শতকের শুরুতে যৌগগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেওয়া হয়, যেমন কি কি আমরা গাছপালা থেকে পাই এবং অ্যানিমেলস থেকে পাই। এবার জৈব হিসাবে খনিজ পদার্থ থেকেও প্রাপ্ত যৌগ। এবার জৈব যৌগগুলির জন্য একটি অনুমান করা হয়েছিল যে তাদের সংশ্লেষের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি প্রয়োজন। একটা জৈব যৌগ গুলির জন্য একটি অনুমান করা হয়েছিল যে তাদের সংশ্লেষ করার জন্য একটা গুরুত্বপূর্ণ শক্তির প্রয়োজন। জার্মানে জার্মান রাসায়নিকবিদ হুলার 1828 সালে তিনি অ্যামোনিয়াম সালফেট থেকে ইউরিয়া তৈরি করেছে, সরি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড কিন্তু একটা অজৈব, ইউরিয়া কিন্তু একটা জৈব, তার মানে অজৈব থেকেও জৈব তৈরি করা যায়। এরকম একটা 1828 খ্রিস্টাব্দে জার্মানের একজন বিজ্ঞানী হুলার এটা পর্যবেক্ষণ করেন। লেখা আছে ইউ ক্যান সি, একটি অজৈব যৌগ একটি জৈব যৌগতে কনভার্ট কিভাবে মানে করা গেল। জৈব যৌগ বলতে কার্বন এবং হাইড্রোজেন ধারণকারী সমস্ত যৌগকে বোঝায় যা জীবজ বস্তু থেকে প্রাপ্ত হয় এবং বর্তমানে যা পরীক্ষাগারে সংশ্লেষিত হতে পারে। জৈব যৌগ বলতে বুঝি কার্বন এবং হাইড্রোজেন, এইবার কিন্তু চ্যাপ্টারে ঢুকলাম, মানে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ বলতে মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। সাধারণত এগুলি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পাওয়া যায়, কিন্তু বর্তমানে এই আধুনিক জগতে আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, সংশ্লেষিত মানে তৈরি করে সংশ্লেষিত করতে পারি। জৈব যৌগের প্রকারভেদ হাইড্রোকার্বন হতে পারে। তো যাই হোক, এতটুকু অবধি থাকুক আজকে।
সবাই বুঝতে পারলে? এবার ভিডিওটাকে তোমরা আরেকবার রিভাইন্ড করে আরেকবার দেখে নোটগুলি উঠিয়ে নেবে। ক্লিয়ার স্যার? বুঝতে পারলে? থ্যাংক ইউ ভেরি মাচ।